হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নিশ্চয়ই খুব ভালো আছেন সকলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিষ্টি খাবার। এটা হলো এগলেস ব্যানানা প্যানকেক। এটা ভীষণই টেস্টি, বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী। এটি বানানোর জন্য আমি নিয়ে নেব দুটি পাকা কলা। কলা দুটো একটু বেশি পাকা হলে ব্যাপারটা খুব ভালো জমবে। এই দুটো পাকা কলাকে আমি কাঁটা দিয়ে একটু স্ম্যাশ করে নেব বেশ ভালোভাবে। এটাকে স্ম্যাশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে মিশিয়ে দেব এক কাপ পরিমাণ দুধ। আপনাদের ঠিক যতগুলি প্যানকেক লাগবে ঠিক সেই মতো দুধ ও কলার পরিমাণটাকে আপনারা ঠিক করে নেবেন। এখানে আমি দুটো পাকা কলা নিয়েছি, বড় সাইজের কলা। তার সঙ্গে আমি এক কাপ দুধ অ্যাড করছি। এখানে আমার 5 থেকে 6টা প্যানকেক তৈরি হবে। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এর সাথে আমি মিশিয়ে দেব 1 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। যদি মিষ্টিটা একটু কম খান আপনারা, তাহলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দেবেন। আমি পুরো 1 কাপ চিনি এখানে দিলাম না, কারণ বেশি মিষ্টি আমার পছন্দ হয় না বলে আমি 1 কাপের একটু কম চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি ক্র্যাশ করা কয়েকটা ছোট এলাচ। এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ বেকিং সোডা। এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। তারপর এই মিশ্রণটা, ময়দা চিনির মিশ্রণটা, আমি আস্তে আস্তে ওই যে কলা এবং দুধটাকে আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এবং এটাকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটা সম্পূর্ণভাবে ময়দা ওই কলা দুধের মধ্যে মিশে যায়। এটা পুরোপুরি মিশে যাওয়ার পরে আমি 10 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইম দেব। ফিরে এলাম 10 মিনিট পরে। আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে পর এখানে দিয়ে দেবো একটু বাটার। আপনারা বাটার ব্রাশ করেও দিতে পারেন। এক্ষেত্রে বাটারটাকে পুরো প্যানে ছড়িয়ে দিয়ে এবার হাতার সাহায্যে অল্প অল্প করে গোলা দিয়ে একটা একটা করে প্যানকেক আমি ভেজে নেব। একটু হাতের সাহায্যে এটাকে ছড়িয়ে দিতে হবে। দেখুন ওপরে বাবল ছুটে গেছে, মানে 1 পিঠ হয়ে গেছে। ওটাকে উল্টে দেব আমি। যেহেতু এর মধ্যে চিনি আছে তাই এটা একটু লালচে দেখাচ্ছে। সবকটা প্যানকেক ভেজে নেব এভাবে। এখানে আমি প্যানকেকগুলির ওপরে মধু ছড়িয়ে আমি সার্ভ করব। আপনারা পছন্দ হলে ম্যাপল সিরাপ দিয়েও এটা পরিবেশন করতে পারেন। যতটা পরিমাণ মধু আপনাদের প্রয়োজন হবে বলে মনে হবে ততটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দেব কিছু স্লাইস করে কেটে রাখা কলা। আরও দিয়ে দেব কিছু টুকরো করে রাখা ড্রাই ফ্রুটস। আমি এখানে কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখানে আখরোট দিতে পারেন, পেস্তাও দেওয়া যেতে পারে, যেটা আপনাদের পছন্দ। এভাবে সাজিয়ে এটাকে পরিবেশন করতে হবে। এটা খুবই টেস্টি এবং ভীষণই হেলদি খাবার, বাচ্চাদের জন্য তো বটেই। অবশ্য যাদের একটু চিনি খাওয়ার সমস্যা আছে তারা এক্ষেত্রে সুগার ফ্রিজ করতে পারেন। রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। আবার ফিরে আসবো এরকমই চমকপ্রদ কোনো রেসিপি নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না আমার পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভীষণ ভালো থাকুন, আবার ফিরে আসব। নমস্কার।